যে শালি মন্দির বেড়া মোর তাংকু বাড়িতে আসি আকাম করি গেছে, ওই শালি মন্দির বেড়ার মুই যদি নাগাল খান পানু হয় না তাহলে ওর পিছেরি নাল করি দিনু হয়। শালি মন্দির বেড়ার ঘর বাসি গুছি জাগায় পায় নাই, মোরে তাংকু বাড়িতে আসি আকাম করি গেছে। সাদা মফিজ ভাই, আরে ও সাদা মফিজ ভাই, তোমরা গালা খান ফাটে অন্তন করি সিকড়ি বের নাকছেন কেন ভাই? কি হয়েছে তোমার? সেই কথা কষনের এক কাজ, মুই একটা জিনিসে বোঝক না, বর্তমান জগত মানুষ কেমন? হ্যাঁ, খোলা মাঠত পায়খানা করে ভাই, হ্যাঁ তাও তার বাসি কুচি মোড়ে তাঙ্কু বাইতেছি হাগিয়ে গেছে। হ্যাঁ এমন হাগান হাগছে একটা করি শলা, বুঝছিস? মোড়ে পাখে চোখ ঘন্টে দেখবেন নাকছে। হ্যাঁ ওই শালি মন্দির বেড়া যদি মুই নাগাইল পানু হয় না তাহলে আর হাগা হাগাগিরি ওর বাস করি দিনু হয়, একর ডাঙ্গে বিচারি নাল করি দিনু হয়। আরে কোন কি সাদা মফিজ ভাই, বাসি কুচি ওই তোমার তাঙ্কু বাই থাকি গেছে, হ্যাঁ এটা তো ভাল কাম করে নাই। হ্যাঁ তোমার দেখেন নাই কায় তোমার তাঙ্কু বাই থাকি গেছে। এ আকাশ, তুই মোর সাথে ইয়ার কি করবেন লাগছিস রে? হ্যাঁ মুই যদি দেখ পেরে ফানু হয় তাহলে ফির তো কোয়া না গে, মুই তো ধরি ওর পিছে রিখে নাল করি দিলুম হয়, ওর হাগাগিরি ওর পাশ করে দিলুম হয় ভাল করি। মুখ তো ওলাম চেনে নাই, মোর নাম হল সাদা মফিজ। হ্যাঁ ওক ধরিবার পাইলে ওর ডিভিসিয়াল খান ফাটাই দিলুম হয় ভাল করি, একেবারে মেশিন স্টার দিয়ে, বুঝি বুঝিস নাই? এ সাদা মফিজ ভাই, তোমরাও তো তাও হন না, বুঝছেন? তোমরাও তো তাও হন না, মাথার পানি দাও তো, যাই তোমার তাঙ্কু বাই থাকি গেছে তাই মনে করো তোমার উপকার করে গেছে। হ্যাঁ তোমরা তো তাঙ্কু বাড়ি সারে দেন না, সেই জন্য তোমার তাঙ্কুর গাছগুলি একেবারে ট্যাটেরি নাকছে। হ্যাঁ উল্লে হয়তো দেখি কারো হয়তো মায়া হয়েছে, সেই জন্য তোমার তাঙ্কু বাড়িতে এসে হাগি গেছে, বুঝেন নাই? তোমার সারের কাম খান করে দিয়ে গেছে। এ শালি মন্দির বেড়া আকাশ, তুই কি মোর সাথে শয়তানি শুরু করছিস রে? হ্যাঁ মেজাজ কারণ কিন্তু পাখাই দেশ নিয়ে, মোর তাঙ্কু বাড়িতে আসি হাগি গেছি আর তুই কোষ মোর তাঙ্কুর গছত সার হইবে? হ্যাঁ শালি মন্দির বেড়া কোটে গেল নাটি খেননে, দেখো তো তোরে আগতে ব্যারেল খান ফেলে দেম। শালি মন্দির বেড়া মজ যায় বাড়ি পড়া আর তুই খাস আলু পড়া। এ সাদা মফিজ ভাই, তোমরা চেতি উঠলেন কেন ভাই? তোমাক কি মুই খারাপ কিছু কোনো নাকি? তোমাক তো মুই ভালো কথায় কোনো, এই যে মানুষের হাগা সারের গুণ জানেন, তোমার এই যে কি কয় গরুর গোবরের কি কয় জৈব সারের থাকিও মানুষের হাগা সারের গুণ বেশি, তোমরা এলে বোঝেন? তোমরা এই যে কৃষি দপ্তর যে শুনি আইসেন মানুষের হাগা সারের কি গুণ? কথা সত্য, হ্যাঁ কথা সত্য, এই যে তোরে মেশিন খেনেস্টার দিয়ে ডিভিসিএল খান ফাটাইলে আপনি বেড়াইবি, মোর এই যে তাঙ্কু বাইত কায় হাগি গেছি আপনি বেড়াইবি, সেটা তুই জানিস ভাল করি। এ শালি মন্দির বেড়া, কথার সাথে কত মোর তাঙ্কু বাইত কায় হাগি গেছে, যদি তুই না স্বীকার করছিস নিয়ে তাহলে কিন্তু তোরে মেশিন ক্যানেস্টার দিয়ে একেবারে তোরে ডিভিসিএল খান ফাটাম, বাস ফেস চাইলে সকাল খ। ওই জন্য কইছে মানুষক ভাল কথা কর না তাহলে দোস্তর মন বেজার হয়ে যায়। এ সাদা মফিজ ভাই, তোমার তাঙ্কু বাড়িত কায় হাগি গেছে, মুই কেমন করি কর ভাইম? হ্যাঁ মুই তো কোনো যায় তোমার তাঙ্কু বাড়ি হাগি গেছে তাই তাই তোমার উপকার করছে, মুই তো এই গুনে গুনের কথা কোনো বোঝেন নাই। আর তোমরা ধরি নেনের উল্টো এটা তোমার তাঙ্কু বাইত কায় হাগি গেছে, মুই তা কেমন করি কবার পাং? মুই এলা নিয়ে বুঝলু গ্রামে সবাই তোমরা একতা হয়েছেন, একতা হইয়া মোরে তোমরা ক্ষতি করবেন নাকছেন। হ্যাঁ মোর নাম হল সাদা মফিজ, মোরে সাথে সুদূর বদূর, হ্যাঁ একেবারে তোমার বিচি থাকবেন নাই শালি মন্দির বেড়ার ঘর। হ্যাঁ যদি বাস পেস চান কথার সাথে মোর তো তাঙ্কু বাই থেকে গুগুলে ফেলে দেবেন, নয়তো কিন্তু একেবারে তোমারও আবাদ করা খরাইছে, একেবারে সবারে ধরি ধরি একেবারে মেশিন ক্যানেস্টার দিয়ে একেবারে ডিভিসিএল ফাটাইম, বুঝিস নাই? একেবারে হ্যান্ডেল ছাড়া মেশিন স্টার দেন। এ সাদা মফিজ ভাই, শোক জায়গায় মাথা বড়ি চলে না, বোঝেন নাই? তোমরা শোক জায়গাতে মাথা বড়ি চোদান? হ্যাঁ তোমার তাঙ্কু বাইত কায় হাগি গেছে, হ্যাঁ তোমার তোমার হাতত কি প্রমাণ আছে? তোমরা কি নিজের চোখে দেখছেন? তা আন্দা শুনান্দন করি গাল্লি বেন নাকছেন, আমারে সবারে তোমরা মেশিন স্টার দিকে চান, প্রমাণের দরকার পড়বেন নাই? এই তোমাক উলেক সবাকে উলেক ধরি একেবারে পিছিয়ারি খান করি নাল করি দেলে, ব্যারেল খান করি ফেলে দেলে আপনি শিকার হইমেন কায় মোর তাঙ্কু বাইত এসে হাগছেন। হ্যাঁ যদি বাস পেস চান শালি মন্দির বেড়ার ঘর এলাম তোমরা শিকার করো কায় মোর তাঙ্কু বাইত এসে হাগছেন। দর্শক, কিছুদিন ধরে একটু অসুস্থর মাঝে আছি, জ্বর এবং সর্দি পাশাপাশি কাশিও রয়েছে, এর মাঝেও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে মজার মজার ভিডিও উপহার দিতে পারি। তো যাই হোক, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।